তো প্রাণহানি, পুলিশরাও তো মায়েরই সন্তান, পুলিশও তো মানুষ, কি করে নিরস্ত্র মানুষের বুকে বা নিরস্ত্র শিক্ষার্থীর বুকে তারা গুলি নিক্ষেপ করেছে। একটি স্বাধীন বয়স, কেউ কি দেখেছ মৃত্যু এমন একটা মাত্র ঘটনাকে কেন্দ্র করে যেইগুলি জানালা আটকাতে যাওয়া 6 বছরের শিশুটিকে বিদ্ধ করেছে, যেইগুলি 10ম শ্রেণীতে পড়া মেয়েটি যখন বারান্দায় এসে দাঁড়িয়েছে তাকে নিক্ষিপ্ত, তাকে বিদ্ধ করেছে, আর চিরকালের জন্য তারা প্রাণ দিয়েছে। এই দুঃস্বপ্নময় স্মৃতি নিয়ে এসব বাবা মা আপনজন কি করে বাকি জীবন বেঁচে থাকবেন? আর শুধু কি শিক্ষার্থী, এমনকি যার এই কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে বিন্দুমাত্র ছিটেফোঁটাও নেই, হোসেন মিয়া 10 বছরের, অথবা দিনমজুর, অথবা ব্যাংকের অফিসার, আমার তো মনে হচ্ছে আমি যদি থাকতাম মিছিলে আমিও বলতাম আমাকে না মেরে আমার পুত্র ছাত্রদের দিকে একটি গুলিও নিক্ষিপ্ত হতে পারবে। যেমন আবু সাইদ আপনজনই ভেবেছে সব শিক্ষার্থীদের, সে প্রতিরোধ হয়ে দাঁড়িয়েছে দু হাত মেলে। একই আক্রমণ, পুলিশরাও তো মায়েরই সন্তান, পুলিশও তো মানুষ, কি করে নিরস্ত্র মানুষের বুকে বা নিরস্ত্র শিক্ষার্থীর বুকে তারা গুলি নিক্ষেপ করেছে? আমি জানি না, আমি এখনো বিচার করতে পারি না। দুই শতাধিক মানুষ আমার স্বাধীন দেশে যখন বঙ্গবন্ধুর কন্যা স্বজন হারানোর বেদনা নিয়ে তিনি বাস করেন, তিনি যখন দেশের সর্বোচ্চ ক্ষমতায় আছেন, তখন তখন এদেশে এমন করে মৃত্যুর মিছিল কেমন করে তৈরি হলো? তোমাদের মতো ছেলে মেয়েরা তোমরা এখানে দাঁড়িয়ে আছো, এটা যেন সৌভাগ্য। সাংবাদিক তো প্রাণ হারিয়ে বেঁচে না থাকতে পারতে, শেষ হবে কোথায়?